আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। রমজান মাসে আমাদের সবারই কম বেশি হালিমটা অনেক বেশি পছন্দ, তো আজকে আমি রেডিমেড যে হালিম মিক্সটা থাকে সেইটা কিভাবে ঝটপট রান্না করা যায় এবং এ টু জেড টিপস সহ এই রেসিপিটা শেয়ার করব। আমি যেহেতু কোনো ব্র্যান্ডের প্রমোটিং করছি না, এই কারণে আমি কোনো প্যাকেট দেখাচ্ছি না। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের এই হালিম মিক্সটা নিয়ে নিতে পারেন, বাজার থেকে যে কোনো ব্র্যান্ডের রেডি মিক্সটা কিনে নিতে পারেন। এখানে আমি নিয়ে নিয়েছি হালিম মিক্স, তার সাথে নিয়ে নিচ্ছি রেডি যে মশলাটা আছে সেই মশলার প্যাকেটটা ঢেলে নিচ্ছি। প্যাকেটের গায়ে সাধারণত লেখা থাকে এই ডালটা 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখলে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এটা একদমই একটা ভুয়া কথা, এটা দেখা যায় মিনিমাম 2-3 ঘন্টা যদি ভিজিয়ে রাখা যায় ওয়ার্ম পানিতে বা গরম পানিতে, তাহলেই শুধুমাত্র এই ডালটা সুন্দরভাবে সেদ্ধ হয়। আমি বিভিন্ন সময় বিভিন্নভাবে এটাকে ট্রাই করেছি, কখনো 10 মিনিট, কখনো প্রথম প্রথম যখন রান্না করেছি তখন এটাকে 10 মিনিট ভিজিয়ে রেখে ট্রাই করেছি, বাট দেখেছি ওইটাতে হয় না। এটা চেষ্টা করা উচিত মিনিমাম 3 থেকে 4 ঘন্টা এই ডালটাকে পানিতে ভিজিয়ে রাখার। তো আমার হাতে যেহেতু সময় আছে আমি সময় নিয়েই রান্নাটা করছি। আমি এটাকে 4 থেকে 5 ঘন্টা আগে এইভাবে গরম পানি দিয়ে এই ডালটাকে ভিজিয়ে রাখছি, এর ফলে কিন্তু ডালটা সুন্দরভাবে সেদ্ধ হয়। বাট প্যাকেটের কথা অনুযায়ী যদি 10 মিনিট ভিজিয়ে রেখে রান্না করা হয় তাহলে কিন্তু মোটামুটি দেখা যাবে অসিদ্ধই থেকে যায়। একবারে যদি খুব বেশি পানি দিয়ে দিই সেক্ষেত্রে ডালটা দলা পেকে যাবে, এই কারণে অল্প অল্প পানি দিয়ে আমি ডালটাকে পানির সাথে অ্যাড করে নিচ্ছি। খুব সুন্দরভাবে এটাকে মিক্স করে একটা সাইডে ঢাকা দিয়ে রেখে দিব। আমার ডালটা মিক্স করা হয়ে গিয়েছে, এবার যেটা করব সরাসরি চুলায় চলে যাব। আমি আজকে গরুর মাংস দিয়ে হালিমটা রান্না করব, এই কারণে এখন সরাসরি চুলায় চলে যাচ্ছি। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। যেহেতু আমি ঘরে তৈরি করব এই কারণে তেলের পরিমাণটা আমি খুবই অল্প ব্যবহার করছি। পেঁয়াজটাকে খুব সুন্দরভাবে বেরেস্তা তৈরি করে নিব। আমি এখানে শুধু মাত্র গরু মাংসের জন্য যতটুকু বেরেস্তা প্রয়োজন ততটুকুই দিয়েছি। আমরা সাধারণত যেটা করে থাকি যে একবারে পুরোটা বেরেস্তা করে 2/3 উঠিয়ে রাখি, 1/3 দিয়ে রান্নাটা করি, তো এক্ষেত্রে দেখা যায় বেরেস্তাটা একটু নেতিয়ে যায়। তো আমি সেই কাজটা করছি না, আমি এখানে যেটা করছি শুধুমাত্র গরু মাংসের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু পেঁয়াজ এখানে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজা শেষ, আমি গরু মাংসটাকে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম। পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে গরু মাংসটাকে একটু কষিয়ে নেব। আমি এখানে চর্বি হাড় সব কিছু মিলিয়ে মাংসটাকে নিয়ে নিয়েছি এবং মাংসটাকে ছোট ছোট করে পিস করে নিয়েছি। এটা যার যার পরিমাণ মতো বা নিজের ইচ্ছা মতো এই মাংসটা নিতে পারে, তবে হালিমে একটু হাড় থাকলে কিন্তু খেতে ভালো লাগে। আর এই যে বেরেস্তার সাথে মাংসটাকে কষিয়ে নিচ্ছি, এর ফলে কিন্তু মাংসে অন্যরকম একটা টেস্ট পাওয়া যাবে। মাংসটা কষানো হয়ে গিয়েছে, এবার হালিমের যে মশলাটা আছে এই মশলা থেকে আমি 2 টেবিল চামচ মশলা এখানে দিয়ে দিচ্ছি, আর বাকিটা আমি রেখে দিব, এটাও ব্যবহার করব বাদ পরে। এই রেডি মিক্সে কিন্তু লবণ দেয় থাকে, যে কারণে এক্সট্রা কোনো লবণ আমি এখানে ব্যবহার করছি না বা এক্সট্রা কোনো মশলা এখানে ব্যবহার করার দরকার নেই। কেউ যদি আরও বেশি ঝাল খেতে চান বা স্পাইসি করতে চান সেক্ষেত্রে একটু কাঁচামরিচ ব্যবহার করতে পারেন। আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে, এর মধ্যে আমি অ্যাড করছি গরম পানি।
আমি এখানে আলাদা করে গরম পানি করে রেখেছিলাম মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমার যতটুকু পানি দরকার আমি ততটুকু পানি দিয়ে দিলাম এবার এটাকে ঢাকা দিয়ে অল্প আঁচে রান্নাটা করে নেব মাংসটা রান্না হয়ে যাওয়ার পরে আমি খানিকটা সময় রেখে দিয়েছিলাম তো আবার হচ্ছে জালটা জ্বালিয়ে দিলাম এখন আমি হালিমটা রান্না করব আমার ডালটা অলরেডি ভিজে গিয়েছে এটা আমার প্রায় 4 ঘন্টার উপরে এভাবে ভেজানো ছিল তো মাংসটা একটু ভালোমতো কষিয়ে নিয়ে এর মধ্যে আমি ডালটুকু ঢেলে দিব পুরো ডালটুকু দিয়ে দিলাম এবার যেটা করব এটাকে নেড়ে চেড়ে কষাতে থাকব এবং কষানো হয়ে গেলে সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব আমি একটু বড় পাত্র নিয়েছি যা বড় পাত্র নেওয়ার ফলে কিন্তু আমার নাড়াচাড়া করতে অনেক বেশি সুবিধা হবে পাত্রটা যদি ছোট হয় তাহলে হচ্ছে যে মানে নাড়াচাড়া করতে অসুবিধা হয়ে যায় আর এটার ভিতর যেহেতু সব ধরনের ডাল সো এটা নিচে ধরে যাওয়ার একটা সম্ভাবনা আছে বলক না আসা পর্যন্ত এভাবে অনবরত এটা নাড়তে থাকব হালিম রান্না হতে থাক এই ফাঁকে আমি আমার অবশিষ্ট যে কাজগুলো আছে সেই কাজগুলো একটু শেষ করে নিই এখানে আমি নিয়ে নিয়েছি অল্প কিছু ধনিয়া পাতা ধনিয়া পাতাগুলোকে আমি চপ করে নেব আমি এগুলোকে খুব সুন্দরভাবে কুচি করে নিয়ে নিয়েছি ধনিয়া পাতাটার গন্ধটা অসম্ভব সুন্দর এবার নিয়ে নিয়েছি একটা লেবু লেবুটাকে 4 ভাগ করে নিয়ে নেব এবার আরো যেগুলো আমার লাগবে সেটা হচ্ছে আদা কুচি এবং কাঁচামরিচ কুচি ঝালটা যেহেতু আমি কম দিয়েছি সেহেতু আমার আদা আর কাঁচামরিচ কুচিটা লাগবে আদা এবং কাঁচামরিচ কুচি করার জন্য আমি নিয়ে নিয়েছি আমার মিনি চপার তো প্রথমে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা আমার কুচানো হয়ে গিয়েছে এইতো কাঁচামরিচটা আমার কুচানো হয়ে গিয়েছে আমি এটার ভিতরে দিয়ে দিচ্ছি আদাগুলো আদাগুলোকে আমি কুচি করে নেব এই যে আদাটা সুন্দর মতো আমার কুচানো হয়ে গিয়েছে এবার আমি এগুলোকে রেডি করে নিব আমার শুধু এখন বাকি আছে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করা হালিমটাও মোটামুটি হওয়ার মধ্যেই চলে এসেছে আমি কাঁচামরিচটা আগে এই কারণে কুচি করে নিয়েছি তাহলে আদার সাথে দুই একটু হালকা কাঁচামরিচের ছোঁয়া থাকলে দেখতে ভালো লাগবে এই তো আমার আদা কাঁচামরিচ ধনিয়া পাতা লেবু সব কিন্তু একদম রেডি
আমার হালিমটা একদম পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে। ইফতারির আগে আর একটু গরম করে এটাকে আমি সার্ভ করে নিব। তো রমজানে কিন্তু আমরা কম বেশি সবাই হালিমটা খেতে পছন্দ করি, তো বাজার থেকে কিনে না খেয়ে যাদের হাতে একেবারেই সময় থাকে না তারা কিন্তু রেডি মিক্স হালিমটা কিনে ঝটপট এভাবে বাসায় তৈরি করে নিতে পারেন। তো এইখানে আমি অলরেডি পেঁয়াজ বেরেস্তাটাও রেডি করে নিয়েছি, ওই তো ডেকোরেশনের সব কিছু আমার রেডি হয়ে গিয়েছে। তো এবার একটু নামিয়ে সার্ভ করে তারপরে সবার সাথে শেয়ার করি। হালিমটা একদম রেডি, তো এটার উপর আমি দিয়ে দেব বেরেস্তা, অন্য কোনো কিছুই আমি এর সাথে অ্যাড করবো না, কারণ যে যখন খাবে তখন তার মতো করে সেটা নিয়ে খাবে। আর বাকি জিনিসগুলো তো আগেই দেখালাম। আর হালিমের সাথে খাওয়ার জন্য আজকে আমরা নিয়েছি হচ্ছে পরোটা, গরম গরম পরোটা ভেজে নিয়েছি আমি। তো যেহেতু এখন ইফতারির বেশ খানিকটা সময় আছে, তো আমি হচ্ছে হালিমটা ঢেকে রাখবো। আমার এই ডিশটার কিন্তু ঢাকনাও আছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।